সাকিবুল হাসানের আউটকে ঘিরে চলছে তুমুল চর্চা। হ্যাঁ ফ্রেন্ডস, টি টোয়েন্টি বিশ্বকাপে এবছর আম্পায়ারিংদের মান অত্যন্ত সাধারণ, যেখানে আজ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে সাকিবুল হাসানের আউটকে ঘিরে চলছে তর্ক বিতর্ক। সাকিবকে লেগ বিফোর আউট দেয় আম্পায়ার এবং এরপরই সঙ্গে সঙ্গে সেটা রিভিউ করে সাকিবুল হাসান, এবং রিভিউয়ে দেখা যাচ্ছে তার বলের সঙ্গে ব্যাটের টাচ রয়েছে স্পাইকে, সেটা ধরা পড়ছে, কিন্তু থার্ড আম্পায়ার ভেবেছে স্নিকোমিটারে যে রিফ্লেকশন দেখা যাচ্ছে সেটা ব্যাট মাটির সঙ্গে টাচ করেছে তার জন্য, এবং এই ভুল ডিসিশান দিয়ে সাকিবকে থার্ড আম্পায়ার আউট দিয়ে দেয় রিভিউ নেওয়ার সত্ত্বেও। এবং এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়, যেখানে আকাশ চোপড়া, ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া টুইট করে জানিয়েছেন সাকিবের ব্যাট মাটির সঙ্গে টাচ করেনি, এটা ছবিতে স্পষ্ট ধরা পড়ছে, এবং বলের সঙ্গে টাচ হয়েছিল তার ব্যাট, তবুও থার্ড আম্পায়ার তাকে কেন আউট দিয়েছে এই নিয়ে ঘোর চর্চা চলছে নেট দুনিয়ায়। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে, সাকিবুল হাসান কি আজ আউট ছিল কি ছিল না? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংদের মান অত্যন্ত সাধারণ, কি তোমাদের কি এ বিষয়ে মতামত সেটাও কমেন্ট করে জানাও। এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।